আমার ঘরটা যে হাবল আছে, হ্যাঁ হাবলটা ফুলওয়াল করে নি বুঝছিস? না আগে তো ফুল আমার বেটি জামাই আসি দচ্ছে, নাইলে কবে বলে তোমারলে কি ঘর বানে দচ্ছেন? আর নাহলে আসিনি না রে, কোনো কত টাকা তো নাগে। আচ্ছা কিন্তু এটা তো কথা হবে না বুদ্ধি, হ্যাঁ কথা, হ্যাঁ তো যদি কয়টা মাস বন্ধক ছয় গেলে গেলে বন্ধক, হ্যাঁ বন্ধক, আরে গিন্নি বন্ধক আছে না, বন্ধকের ওটুকু না দুইটা মাস থুইয়া বন্ধক থুইয়া ঘরটা ফুলওয়াল করিয়া ও তোর বন্ধক থেকেই তো বের করে আনি বুঝছিস, এনে কষ্ট করে থাকবো নে আমি এগুনে পায় খাইবে। হ্যাঁ বেটি জামাই আসি দিচ্ছে, জামাই গুড়ি কইবে যে ঘরটা আমার এত, চল চল এলাই চল এলাই আরে চল তা চল চল হাবোয়াল দিছে না ফুল আসবে তখন কবে বলে তোমাদের কি ঘর বানাইছে ঘরটা ফুল ওয়াল করা খাইবে তো কিছু টাকা না, টাকার অভাবে মোর বউ বন্ধক থুলো, মোর বউ দুই মাসের জন্য বন্ধক থুলো, তোমাদের রাজি থাকেন তো দেন মাতা যে তোমার কেমন মানসি বউটাকে ছিলেন জিনিস বন্ধক না সই করে দিয়েছিল ঠিক আছে তাই তোমরা যাও ঠিক আছে দিয়েছি দুই মাস পরে আসবে। হম ঘরটা তো ফুল ওয়াল করলুম, টাকা করি তো কিছুই নাই মোর হাতত, আমি বউটে গেলে কেন করি বেড়াতে কেন যে সমস্যা হতি রে, কিনে যে বন্ধক তুলুন রে সবারে। আরে দুই মাস তো হয়ে গেল বেড়কিরও আনি পালুম না, ওখানে কেমন করে বেড়কির মানুষও তো কি কত হচ্ছে মুখে নানান জাতের গালি গালি ধরছে শালা বুঝেছি কি করুন। যদি ভিডিওগুলিকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন।